ছোট বাচ্চাদের, ধরো কেজি ওয়ানের শেষের দিকে অথবা কেজি টু এর প্রথম দিক থেকেই একদম যোগ বিয়োগ অ্যাডিশন সাবস্ট্রাকশন শেখানো শুরু হয়ে যায়। তো এই বাচ্চাগুলোকে আমরা যদি ফিঙ্গার অ্যাবাকাস শেখাতে পারি তাহলে খুব সহজেই ওরা যোগ বিয়োগটা স্মার্টলি করতে শিখে যাবে। চলো দেখাচ্ছি। ফিঙ্গার অ্যাবাকাসের প্রথমে হলো এটা ডান হাত, ডান হাত হলো এককের ঘরে বা বলতে পারো ওয়ানসের প্লেস। এটা ওয়ান, এটা এইখানে এই যে চারটে আঙুল দেখছো এগুলো প্রত্যেকটা ওয়ান করে ক্যারি করে, ঠিক আছে? এটা যেমন ওয়ান, টু ফিঙ্গার মানে টু, থ্রি ফিঙ্গার থ্রি, চারটে ফিঙ্গার মানে ফোর, আর থাম ফিঙ্গারটা যখন আমরা বার করি সেটা হলো ফাইভ। তো চলো এই জাস্ট এইটুকু দিয়ে, এই ডান হাত দিয়ে এই অঙ্ক কটা সলভ করি আজকে, কেমন? তাহলে ওয়ান বাচ্চাকে চেয়েছে কি ওয়ান প্লাস ওয়ান, তাহলে কী করবো? প্রথমে ওয়ান ফিঙ্গার, আরও ওয়ান চেয়েছে মানে আর একটা ফিঙ্গার, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইজ টু। নেক্সট টু প্লাস ওয়ান, তাহলে টু ফিঙ্গার প্রথমে বাচ্চা বার করলো, তারপরে আরও ওয়ান অ্যাড করতে হবে, কী করবে? আর একটা ফিঙ্গার অ্যাড করলো, ঠিক আছে? এখানে টু আর একটা মানে হয়ে গেল টু প্লাস ওয়ান ইজ থ্রি, থ্রি প্লাস ওয়ান, তাহলে থ্রি ফিঙ্গার, তার সাথে আর একটা ফিঙ্গার অ্যাড করলাম, আরও একটা ওয়ান ফিঙ্গার অ্যাড করলে হলো ফোর, থ্রি প্লাস ওয়ান ইজ ফোর, ফোর প্লাস ওয়ান, ফোর ফিঙ্গার আছে। কিন্তু এখানে ফোর ফিঙ্গার আছে, কিন্তু এখানে ফাইভ কী করে বানাব? তো ফোরের সাথে যখন ওয়ান অ্যাড করছি তখন এর একটা রুলস আছে যে ওয়ানের বন্ধু এটা হলো স্মল ফ্রেন্ড, এই ধরনের অঙ্ক হলো স্মল ফ্রেন্ড, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখানে রুলস আসে ফোরের, যদি আমাদের স্মল ফ্রেন্ড হলো ফাইভ, ঠিক আছে? স্মল ফ্রেন্ড হলো ডান হাতে, স্মল ফ্রেন্ড হলো ফাইভ। তো ফাইভে যদি আমরা ফোর প্লাস ওয়ান করতে হয় তাহলে কী করবো? ফোর নিয়েছি, ফোর নিয়েছি, ওয়ান তো এখানে নেই, তাহলে কী করব? ওয়ান অ্যাড করার জন্য ওয়ানের ফ্রেন্ড, ওয়ানের সাথে ফোর যোগ করলে ফাইভ হচ্ছে, তো তাই এখানে যখন ফোরের সাথে আমি ওয়ান অ্যাড করতে পারছি না তখন ওয়ান অ্যাড কর, ওয়ানের ফ্রেন্ড হলো ফোর আর ফোরের ফ্রেন্ড হলো ওয়ান, তাহলে কী করবো? ওয়ান অ্যাড করার জন্য ওয়ানের ফ্রেন্ড ফোর, ফোর ফিঙ্গার ডাউন, ফাইভ ফিঙ্গার আপ, ঠিক আছে? তাহলে ফোর প্লাস ওয়ান হলো ফাইভ। সেমভাবে আর একটা দেখায় যে ফাইভ ইকুয়ালস টু ওয়ান প্লাস ফোর। যদি আমার কাছে ওয়ান থাকে, আমার কাছে আর এখানে দেখো ওয়ান টু থ্রি ফিঙ্গার আছে, ফোর ফিঙ্গার তো নেই, তখন কী করবো? ফোরের জন্য ফোরের ফ্রেন্ড ওয়ান, তাহলে ওয়ান ফিঙ্গার ডাউন, ফাইভ ফিঙ্গার আপ। আর আমরা যদি যেমন বাচ্চাবেলায় করে এসেছি ওয়ান টু থ্রি ফোর, তার সঙ্গে আরও ওয়ান অ্যাড করলে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে করাতাম। তাহলে ফিঙ্গার অ্যাবাকাসের মাধ্যমে এই ধরনের ইকুয়েশনগুলো খুব সহজে করা যায়। নেক্সট ইকুয়েশন ফাইভ প্লাস ওয়ান, ফাইভ ওয়া থাম হলো ডান হাতের থাম ফিঙ্গার হলো ফাইভ, তাহলে আর ওয়ান অ্যাড করা মানে আর একটা ওয়ান নিলাম, ইন্ডেক্স নিয়ে নিলাম, তাহলে ফাইভ প্লাস ওয়ান ইজ সিক্স। এবার সিক্স প্লাস ওয়ান, তাহলে ফাইভ প্লাস ওয়ান হলো আমাদের ফাইভ, থাম প্লাস ইন্ডেক্স ফিঙ্গার মানে সিক্স, তাহলে সিক্সের সাথে আরও ওয়ান ফিঙ্গার অ্যাড করলাম, তো হয়ে গেল সিক্স প্লাস ওয়ান সেভেন। নেক্সট সেভেন মানে থাম, থাম প্লাস ইন্ডেক্স সিক্স, সিক্স আর মিডল ফিঙ্গার বার করলে সেভেন, এটাকে আমরা সেভেন রিপ্রেজেন্ট করি, তাহলে সেভেনের সাথে আরও একটা ওয়ান ফিঙ্গার অ্যাড করলাম, হয়ে গেল এইট। এইট প্লাস ওয়ান, তাহলে প্রথমে এইট ফিঙ্গার বার করলাম এইট, তাহলে এইটের সাথে ওয়ান অ্যাড করবো মানে আর একটা ফিঙ্গার বার করলাম এইট। এই পুরো ডান হাতের এই পাঁচটা আঙুল কত নাম্বার রিপ্রেজেন্ট করে? নয়, তাহলে এইট প্লাস ওয়ান ইজ নাইন, এইট প্লাস নাইন, কারণ এখানে এইট, ফাইভ সিক্স সেভেন এইট, আর ওয়ান অ্যাড করলাম, হয়ে গেল নাইন। এটা হলো স্মল ফ্রেন্ডের, ঠিক আছে? এটা কি স্মল